এসকেএম গোড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব এসকেএম গোড ফার্মের কাছ থেকে ধুবুলিয়া থেকে এক দাদাভাই এসছেন, উনি কি ধরনের ছাগল চুজ করলেন দেখুন বন্ধুরা। দেখুন এই মেলটা চুজ করেছেন, এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন মেলটা বাদে সবকটাই গাভীন। ক্রসবিট কি জিনিস দেখবেন বন্ধুরা, ক্রসবিট অনেক দাদাভাই ক্রসবিট বুঝতে পারেন না। তাহলে চলুন দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলি। নমস্কার দাদাভাই, ভালো আছেন? নমস্কার। আপনার নাম কি? বিশ্বজিৎ ঘোষ। আপনার বাড়ি কোথায়? ধুবুলিয়া। ধুবুলিয়া, আপনি কত বছর ধরে ছাগল পালন করেন? দু বছর থেকে দেশি নিয়ে করছি। আপনার এই ক্রসব্রিড দেখে, আপনার ভিডিও দেখে এখানে আসলাম, আপনার সঙ্গে নিলাম। হ্যাঁ, আপনার ব্যবহার দেখে দেখা যাক এখন কতদিন আগাতে পারি। আপনি তো অনেকদিন আগে এসেছিলেন, একবার 4-5 মাস আগে এসেছিলাম। এসেছিলেন দেখে গিয়ে তারপর ভালো লেগেছিল বলে নিতে আসলাম। হ্যাঁ, তাহলে এখন বর্তমানে আপনার কাছে কতগুলো ছাগল আছে? 22-23টা মতো আছে দেশি। 22-23টা আছে দেশি। তাহলে এখন ক্রসবিড নিলেন। আপনি এর আগে ছাগলের ফার্ম ভিজিট করেছেন? আপনারটা করেছি, আর 2-3টা করেছিলাম। আপনারটাই পছন্দ হয়েছে তাই আপনার কাছে, আর আপনার কথাবার্তা ভালো, আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে তাই। তাদের কি সমস্যা হচ্ছিল? তাদের কথা মানুষের সঙ্গে সবার সঙ্গে তো সবার ইয়ে হয় না। হ্যাঁ, আপনার ব্যবহারটা ভালো বলে আপনার কাছ থেকে আসা, আপনার কাছে আসা। তাদের কাছে যে ছাগলের কোয়ালিটি গুলো আছে তার থেকে কি বুঝতে পারছেন? ভালো, এবার কিছু ছাগল আপনার যেমন ক্রস বলছেন সেগুলোকে ওরা পিওর বলে চালিয়ে দিচ্ছে, সেগুলাই মানে আমি যেটাকে ক্রস বলি ওরা সেটা পিওর বলে চালিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে অনেক দাদাভাই বলে যে ক্রসবিট আর দো আসলা বুঝতে পারে না, তাহলে আপনি এসে বুঝতে পারলেন তো কোনটা ক্রসবিট কোনটা দো আসলা? তার মানে ক্রসবিটটাকে দো আস অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে তারা, তাই না? তাহলে আপনি কত বছর ধরে পালন করেন বললেন? দু বছর। এই 2 বছরের মধ্যে কি বুঝতে পারলেন ছাগল পালনে কি আছে? ছাগল পালনে আছে ভালো রকম কিছু আছে, দেখি আপনার সঙ্গে চলে কি করতে পারি, কতদূর এগোতে পারি। না, এই 2 বছরের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ হয়েছে, নানান রকম সমস্যা হয়। কি কি সমস্যা হয়েছে? ঠান্ডা আছে, পায়খানা আছে, পাতলা পায়খানা আছে। হ্যাঁ, তারপর আরো অনেক রকম সমস্যা হয়। হ্যাঁ, খাবার সমস্যা অনেক সময়। হ্যাঁ, সেগুলো মিটিয়ে ঠিকঠাক করে তারপরে আপনার সঙ্গে ছাগল নিয়ে আসছি। সমস্ত মিটিয়ে ঠিকঠাক করে এখন ছাগল নিয়ে যাচ্ছেন, তাই তো? চিকিৎসার উপরে আপনার কাছে, আপনার উপর ভরসা করে আমি ছাগল নিয়ে যাচ্ছি। মানে আমার উপর ভরসা করে নিয়ে যাচ্ছেন। তাহলে এই যে ছাগল পালন করতে হবে, যে ছাগল পালনের ভেতরে কিছু আছে এটা আপনি যখন বুঝতে পারলেন যে শুধু ব্ল্যাক বেঙ্গল দিয়ে ফার্ম করলে ততটা লাভের আশা করা যাবে না, তাই তো? তাহলে এখন দেশ যেমন উন্নত হচ্ছে এই পালনটাও মডিফাই করতে হবে, একটা উন্নত দিকে নিয়ে আসতে হবে, দুটো পয়সা ইনকাম বেশি করতে হবে, তাই না? যে ক্রসবিটটা বিক্রি করার কোনো সমস্যা নাই এটা তো বুঝতে পেরেছেন? না, কোনো সমস্যা নেই। আর ব্ল্যাক বেঙ্গলের থেকে ইমিউনিটি পাওয়ার ক্রসবিটের বেশি, এটা জানেন? অবশ্যই, দেখেই তো বোঝা যাচ্ছে। মানে আপনি অনেকক্ষণ হলেন এসছেন,
যে ছাগলগুলো দেখলেন আমার ওই দিকের যে মানে চারণভূমি ওখান থেকে ছাগলগুলো নিয়ে আসলাম, একটা ছাগলের কোনো সমস্যা দেখতে পেয়েছেন? না না কোনো সমস্যা নেই আপনার, সব ঠিক আছে। ঠিক আছে তাহলে চলেন দাদা ভাই ছাগলগুলোকে তুলে দিই, চলেন বন্ধুরা। আরে আপনি ওইদিকে যান, ড্রাইভার মানুষ ওইদিকে যান, ছাগলগুলো বাঁধেন। কোথায় কোথায় বাঁধবেন আপনার গাড়িতে? একদম ছোট ছোট করে বাঁধো, এইটাই বাঁধেন এইটাই বাঁধেন, যত এদিকে চেপে বাঁধবেন তত ভালো। আর হ্যাঁ যান এইখানটায় দেন, এইখানটায় দরকার এইখানটায় দেন, কারণ আরো ডুববে তো। এখনো তিনটে চারটে জায়গা কোথায় পাবেন? হ্যাঁ দেন ওইটা দেন, ঠিক আছে।
ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, হ্যাঁ দাঁড়িয়ে পড়বে তো, না ওইখানে বেঁধে দিন, এই কটা মিলে বেঁধেন, এইটা হ্যাঁ সে দেবেন, এইটা এটা নেন, বাট পাঠাতো শক্তি বেশি, ও গাড়ি চললে ঠিক হয়ে যাবে, ও চিড়ি গেছে।